এখন তার নাম হচ্ছে আশি। ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে আলহামদুলিল্লাহ এই অ্যাফিডেভিট পেপারটি করে সেখান থেকে সে নিয়ে এসেছে। আজকে আমাদের হুজুর তাকে কালেমা পড়িয়ে দিবে, তার আগে 2 মিনিট সে কথা বলুক, তারপর হুজুর ইনশাল্লাহ কালেমা পড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি এখানে কি বলবো, আমার তো বলার মতো এখানে কিছু নেই। তারপর আমি বলতেছি যে আসলে হিন্দু ধর্মের ভিতরে কিচ্ছু নাই, যা আছে শান্তি ইসলামের ভিতরেই। হিন্দুরা ভাবে কৃষ্ণকে ভগবান, কিন্তু কৃষ্ণের কিন্তু মৃত্যু আছে। সে যদি ভগবান হয় তার মৃত্যু আছে, আমাদের আল্লাহ কি মৃত্যু আছে? নাই। তাহলে সে ভগবান হলো কিভাবে যে তার মৃত্যু হয়ে গেল, আবার সে ভগবান দাবি করতেছে আল্লাহ দাবি করে না? তাহলে কে বলো, আল্লাহ বলো না ভগবান বলো? আল্লাহর 99টা নামের ভেতরে একটা নামের ভিতরে কৃষ্ণ নাই। আর কৃষ্ণ দাবি দিচ্ছে যে কৃষ্ণর 108টি নাম, 108টি নামের ভেতরে ইসলামে আল্লাহর কোন নাম আছে? আমার মনে হয় নাই। তাহলে কোনটা সত্য ধর্ম কোনটা মিথ্যা ধর্ম এতেই বোঝা যায়। তাই আমি সব কিছু বিবেচনা করে আমি ইসলাম গ্রহণ করতেছি এই মাহফিলে। এই হুজুরে সবাই মাহফিলে যে বাস করছিল সেটাও সত্য, কিন্তু দেখেন এইখানে যে আমি কথা বলতেছি আমাকে তো শরীর কাঁপতেছে, কিন্তু কিসের জন্য কাঁপতেছে আমি তা বুঝতে পারতেছি না। আমি কথা বলতে পারতেছি না যার জন্য আমার শরীর কাঁপতেছে। সে তো নিজের নাম নিজে পছন্দ করছে, আমরা জনগণের পক্ষ থেকে একটা